তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার হইতে চাও, তোমাদের আজকে বলবো এটা হওয়ার পরে কেমন লাগে। প্রথমত খুব ভালো লাগে, কারণ আমি একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হইছি। আমি সবগুলো অ্যাপ বানাইতে পারি, যেই যেই অ্যাপ আমার মাথায় আসতেছে, যা যা আমার বানানোর ইচ্ছা হইতেছে সবই বানাইতে আমি পারি। জাস্ট একটাই লিমিটেশন, আমার সময় লাগে, প্রতিদিন কোড করে তারপরেই একটা জিনিস বানাইতে হয়। যখনই কেউ টেকনোলজি নিয়ে কথাবার্তা বলতেছে, সফটওয়্যার নিয়ে আমার সিনিয়ররা যখন কিছু নিয়ে কথা বলতেছে, আমি তাদের 90% জিনিসগুলাই বুঝি যে ওকে এগুলো এইভাবে এভাবে হয়। আমি যদি নাও জানি কোনো একটা বিষয়, তারপরেও আমি জানি যে আমি ঘাটাঘাটি করে আমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবো। নাম্বার থ্রি যে জিনিসটা হলো যে আমার আশেপাশে যে যত নন কোডার ফ্রেন্ড আছে, তাদেরকে কিন্তু আমি হেল্প করতে পারি আমার টেকনোলজির জিনিসগুলো, আমার কোডিং এর স্কিল গুলো দিয়ে আমি তাদের প্রবলেম গুলো সলভ করতে পারি। এগুলো খুব ভালো লাগে আমার। ফাইনালি যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হলো ডকুমেন্টেশন করতে পারি, টেকনিক্যাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আমি করতে পারি।